প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব। আল্লাহ নিজে বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে আপনাদেরকে। এবং যেই কোনো অভাব অনটন বিপদের মধ্যে কষ্টে পড়ে থাকেন না কেন, মাটির সঙ্গে যদি পিঠ পর্যন্ত লেগে যায় আর সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নাই, তাহলে যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছে আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে সমস্ত স্বপ্নগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। এবং অনেকে আছেন বিদেশে যাবেন যাইতে পারতেছেন না, দোয়াটা পাঠ করবেন বিদেশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। অনেকে আছেন চাকরি নেবেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা পড়ে চাকরির ব্যবস্থা হয়ে যাবে। অনেকের বোনদের বিবাহ হচ্ছে না, আপনারা দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একজন নবী করেছিলেন, এই নবী করার সঙ্গে সঙ্গে দোয়াটা 100% শিওর কবুল মঞ্জুর হয়েছিল। আর তিনার নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম, আর দোয়াটার নাম হচ্ছে দোয়াই ইউনুস। এই দোয়াই ইউনুসের তিনটি গোপন আমলের কথা আমি বলে দেব। এই তিনটি আমলের যে কোনো একটি আমল আপনারা করতে পারবেন, করার সঙ্গে সঙ্গে আপনাদের দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটার মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন, আল্লাহ সাহায্য তিনি পেয়েছিলেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার মাধ্যমে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আরো বলেছেন সেই আয়াতের শেষে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিন ব্যক্তিদেরকে সাহায্য করে থাকি, তাদের ডাককে কবুল মঞ্জুর করে থাকি, তাদেরকে উদ্ধার করে থাকি। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আমাকে আপনাকেও অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবে, মনের আশাগুলো পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি অনুরোধ করব আপনারা এই আমলটাকে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, এটা কোরআনি আমল। এই আমলটা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই বলেছেন, ও আমার উম্মতেরা এই আমলটা যদি তোমরা করতে পারো তোমাদের দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারিম থেকে এই ছোট্ট আয়াতটা সম্পর্কে আমাদের নবীজি কি বলেছেন আমাদেরকে পড়ার জন্য আমরা আপনাদেরকে একটু শোনাবো, তারপরে আমি আপনাদেরকে আমলটার কথা বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। খুবই জনপ্রিয় সিক্রেট তিনটা আমলের কথা বলে দেব, যেই কোনো দোয়া করবেন আমলটা করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে, মাহরুম করবেন না ইনশাআল্লাহ। চলুন তাহলে আমাদের নবীজি কি বলেছেন আমরা শুনে আসি। তিরমিজি শরীফের 3505 নং হাদিসের মধ্যে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সে যে সমস্যায় থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে সেই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো সমস্যায় সে থাকুক না কেন আল্লাহ তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিবেন। যেভাবে হযরত ইউনুস আলাইহিস সালামের ডাকের মধ্যে আল্লাহ সাড়া দিয়েছিলেন, তিনিকে মুক্তি করে দিয়েছিলেন, তিনার উপর রহমত নাজিল করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুই নম্বর হাদিস কানজুল উম্মাল হাদিসের কিতাবের মধ্যে 3428 নং হাদিসের মধ্যে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। প্রথমাংশের মধ্যে আছে কালিমাই তাইয়িবা, দ্বিতীয় অংশের মধ্যে আছে তাসবিহ, তৃতীয় অংশে শেষ অংশের মধ্যে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এ দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবে এবং তার দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে। আল্লাহু আকবার, আল্লাহর রসুল বলেছেন।
ভাইরা আমার বন্ধুরা আমার তিন নম্বর হাদিস বলছি আপনাদেরকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু সূত্রে বর্ণনা করেন যে মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সাল্লামের দোয়া ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন আল্লাহু আকবার আপনার দোয়া কবুল হবে এই হাদিসগুলো এসেছে তিরমিজি শরীফের মধ্যে সুনানে কাবুর মুসনাদে আহমদ রুহুল মানির মধ্যে এসেছে এবং হযরত ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন যে কোনো ব্যক্তি দোয়া ইউনূস পড়ে দোয়া করলে সে দোয়া কবুল করা হয় কারণ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন অর্থাৎ এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি ও মুমিন মুসলমানরা কি বিপদের মধ্যে আছেন আল্লাহ নিজেই তো বলেছেন যে এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি আপনাকে মুক্তি দেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে মুক্তি দেওয়ার আমাকে অভাব অনটন দূর করার ঘোষণা আমাকে সাহায্য করার আপনাকে সাহায্য করার ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আরেকটি হাদিস শুনবো তারপরে আমরা শেষ করে দিব এই হাদিসের মধ্যে এসেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটি কি হযরত ইউনূস আলাইহিস সালামের বৈশিষ্ট্য নাকি সব মুসলমানদের জন্য প্রযোজ্য তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি পড়নি ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি আল্লাহ বলেছেন অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি অতএব যে কোনো ব্যক্তি এভাবে দোয়া করবে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ঈমানটাকে দৃঢ় করলাম বিশ্বাসটাকে দৃঢ় করলাম যাতে করে আপনারা বুঝতে পারেন দোয়াটার পাওয়ারটা কেমন আল্লাহ রাসূল নিজে পর্যন্ত বলেছেন ও উম্মতেরা বিপদের মধ্যে পড়ে এই দোয়াটা পাঠ করবা সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দোয়ায় ইউনূসের তিনটি গোপন সিক্রেট আমল আছে আপনারা করতে পারলেই একটি আমল করলেই কবুল মঞ্জুর হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তার পূর্বে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়াটা পাঠ করে কিভাবে উপকৃত হয়েছিলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী তিনি আর কম জাতিদেরকে তিনি আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন মূর্তি পূজা করো না তোমরা শিরিক করো না কুফর করো না খারাপ কাজ করো না এক আল্লাহর উপর ঈমান আনো আমাকে নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ঈমান আনো তার কওমরা জাতিরা ঈমান আনতে ছিল না তিনি অতিষ্ঠ হয়ে মনটা খারাপ হয়ে তিনি মনে মনে চিন্তা করলেন এখান থেকে আমি চলে যাব এই দেশের মধ্যে আমি আর থাকব না মনে মনে চিন্তা করে যখন সিদ্ধান্ত গ্রহণ করে যখন সেই জায়গা ছেড়ে দিয়ে যাওয়ার জন্য চিন্তা করলেন বের হয়ে গেলেন যাওয়ার পথে মাঝ পথে একটি বিশাল বড় সাগর সমুদ্র পড়েছে নৌকা দিয়ে পার হইতে হয় একটি নৌকার মধ্যে অনেক যাত্রী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন ও ভাই আমাকে নিয়ে যাও আমি ওই পারে যাব যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই নৌকার মধ্যে উঠালেন নৌকাটি যখন মাঝপথে চলে গেলেন মাঝপথে গিয়ে এমন একটা সমুদ্রের ঢেউয়ের অবস্থা হয়ে গেল নৌকাটা ডুবি ডুবি অবস্থার মধ্যে পড়ে গেল একদম ডুবে যাবে নৌকাটা এমন অবস্থায় হয়ে গেল সমুদ্রের তরঙ্গমালা এমন অবস্থা হয়ে গিয়েছে নৌকাটা ডুবে যাবে এমন একটা অবস্থা যখন হয়ে গেল নৌকার মাঝি তখন বলতে লাগলো খবরদার সাবধান তোমাদের মধ্যে যাত্রী যারা আছো তোমাদের মধ্যে এমন কে আছো মালিকের কমন মালিকের হুকুম অমান্য করে তোমরা এই নৌকার মধ্যে উঠেছ কারণ কোন মালিকের হুকুম অমান্য করে মালিকের অর্ডার ছাড়া যদি কেউ এই নৌকার মধ্যে ওঠে তাহলে নৌকার এই অবস্থা হয়ে যায় ডুবি ডুবি অবস্থা হয়ে যায় এক্ষুনি তোমরা এখান থেকে নৌকা থেকে নেমে যাও পানির মধ্যে তোমরা পড়ে যাও না হয় আমরা সকলেই ধ্বংস হয়ে যাব মরে যাব প্রিয় দিনী ভাই এবং বোনেরা
এক পর্যায়ে লটারির মাধ্যমে উঠে গেল, লটারি দিল যে কে মালিকের অবাধ্য হয়ে এসেছে। হযরত ইউনুস আলাইহিস সালাম চুপ করে রইলেন, লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালামের নাম উঠলেন, একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত লটারি টানলেন, ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেল। তখন ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে সকল মানুষে ফালিয়ে দিল সমুদ্রের মধ্যে। সেই সমুদ্রের মধ্যে ফালানোর পরে একটি মাছ ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলে, সেই মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন। একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল। সেই মাছের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে মাছের পেটের মধ্যে আছি কতদিন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে ইউনুস 40 দিন হয়েছে। তখন ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, আমি এই মাছের পেটের মধ্যে যে আছি আর কেউ আছে কিনা, কোনো মানুষ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইউনুস কোন মানুষ নাই, কেউ নাই, তুমি একা এই সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে আছো। তখন ইউনুস আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, চতুর্দিকে তোমার তাসবিহ তোমার জিকির করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ইউনুস সমুদ্রের প্রত্যেকটা বালিকণা এবং সমুদ্রের পানি সমুদ্রের মাটি সমুদ্রের মাছ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে পবিত্র ঘোষণা করে। সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করলেন। এই দোয়াটার নামই হচ্ছে, সকলে জানি দোয়া ইউনুস, এই দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। এই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে সমুদ্রের পাশে মাছ পেট থেকে বের করে রেখে দিয়েছিল এবং ইউনুস আলাইহিস সালাম মুক্তি পেয়েছিল এই মহা বিপদ থেকে, মহা মুসিবত থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকেও আল্লাহ সাহায্য করবেন। আপনারা হাদিসের মধ্যে এতক্ষণ শুনেছেন আল্লাহর রসুল বলেছেন, এই জন্যে এই আমলটার তিনটা নিয়ম আছে, এই তিনটা নিয়মে যদি আপনারা আমলটা করতে পারেন, যেই নিয়মটা সহজ মনে হবে সেই নিয়মটাই আপনারা আমলটা করবেন, ইনশাআল্লাহ 100% উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে নিয়মটা এখনই শিখিয়ে দিচ্ছি, তিনটা নিয়মের কথা বলবো, যে কোনো একটা নিয়মকে আপনারা ফলো করলে চলবে। সর্বপ্রথম এক নাম্বার নিয়ম, আপনারা প্রতিদিন তিনবার দোয়া ইউনুস পাঠ করবেন, যেটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন তিনবার দোয়া ইউনুস পাঠ করে তাহলে তাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবে। মানে মোট কথা হচ্ছে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দেবে। আমি আপনাদেরকে বলবো, ফজর নামাজের পরে প্রতিদিন আপনারা দোয়া ইউনুস তিনবার পাঠ করবেন, এবং যদি পারেন জোহর নামাজের পরে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেও যদি পাঠ করতে পারেন তাহলে ভালো, যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে না পাঠ করতেও পারেন, আপনারা প্রতিদিন ফজর নামাজের পরে কিংবা দিনে কিংবা রাত্রে কমপক্ষে তিনবার দোয়াই ইউনুস পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনাদের জীবনের অভাব অনটনগুলো দূর করে দিবে এবং মুসিবতগুলোকে দূর করে আল্লাহর সাহায্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার আমল, যে প্রতিদিন আপনাকে তিনবার দোয়াই ইউনুস পাঠ করতে হবে। দুই নাম্বার আমল হচ্ছে, আপনারা যারা অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাচ্ছেন, পার্সোনাল চাচ্ছেন, আপনার পেতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা নামাজের সাজদার মধ্যে গিয়ে 40 বার এই দোয়াই ইউনুস পাঠ করবেন। নামাজের সাজদার মধ্যে গিয়ে 40 বার দোয়া ইউনুস পাঠ করবেন। পাঠ করার পর আপনারা মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে, আপনার মনের চাওয়ার কথা আল্লাহর কাছে তখন বলবেন,
এবং নামাজের সেজদার মধ্যে গিয়ে যদি আল্লাহর কাছে আপনারা 40 বার দোয়া ইউনূস পাঠ করে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর সেই নামাজটাই হচ্ছে নফল নামাজের সেজদার মধ্যে গিয়েই আপনারা আল্লাহর কাছে দোয়াটা করবেন দোয়া ইউনূস পাঠ করে আমি আপনাদেরকে নিয়মটা বলে দেব কিভাবে আপনারা নামাজের সেজদার মধ্যে গিয়ে দোয়া ইউনূস পাঠ করবেন ইনশাআল্লাহ সঙ্গে থাকুন আমি নিয়মটা বলে দেব তিন নম্বরে আপনারা যেই কোনো সমস্যা সম্মুখীন হন কিংবা যে কোনো জিনিস আপনাদের প্রয়োজন হবে আপনারা সোয়া লক্ষ বার এই দোয়া ইউনূস পাঠ করে আল্লাহর কাছে যেই কোনো দোয়া করবেন আপনাদের দোয়াকে কবুল করবে যত মুসিবতের মধ্যে থাকেন সঙ্গে সঙ্গে আল্লাহর গায়েবী সাহায্য পাবেন সোয়া লক্ষ বার আর সোয়া লক্ষ বার হচ্ছে 125,000 বার আমি আবার বলছি 125,000 বারকে সোয়া লক্ষ বার বলে আপনি সোয়া লক্ষ বার দোয়া ইউনূস পাঠ করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া মঞ্জুর হয়ে যাবে কষ্ট করে পাঠ করবেন আর এই দোয়াটা পাঠ করলে তো সওয়াব সমস্যা কোথায় এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটু অংশ যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া ইউনূস পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পাঠ করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব পাচ্ছেন সওয়াবও পাচ্ছেন মনের আশাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিচ্ছেন অভাব অনটনগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সোয়া লক্ষ বার 125,000 বার এই দোয়া ইউনূসটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আপনাদের দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে অনেকে আছেন দোয়া ইউনূসের খতম দেন 2 লক্ষ বার 3 লক্ষ বার 5 লক্ষ বার কোনো সমস্যা নেই 100 বার দিবেন সমস্যা নেই আপনি একটা সংখ্যা নির্ধারণ করে পড়তেছেন আরো ভালো আপনার দোয়াগুলো কবুল হবে বিপদ আপদগুলো দূর হবে সংসারে অভাব অনটন দূর হবে আল্লাহর থেকে গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ সর্বদাই এই দোয়া ইউনূসটা পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুবই ইমার্জেন্সি যাদের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য তাহলে নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনারা কিভাবে পাঠ করবেন কারণ নামাজের সেজদার মধ্যে যখন যায় বান্দা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এবং বান্দার সঙ্গে কোনো হেজাব কোনো পর্দা থাকে না একদম সরাসরি আল্লাহর কাছাকাছি চলে যায় বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে তাই আপনারা কিভাবে কোন নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে 40 বার এই দোয়াটা পাঠ করে যা চাইবেন তাই পাবেন আমি নিয়মটা এখনি বলে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজের মধ্যে এই ভাবে সেজদার মধ্যে গিয়ে দোয়াটা করবেন অর্থাৎ নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে এই দোয়াটা পাঠ করতে হবে এই নফল নামাজ 2 রাকাত সালাতুল হাজত নামাজ দিনেও পড়তে পারবেন রাত্রেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারবেন জোহর নামাজের আজানের পরেও পড়তে পারবেন নামাজের পরেও কিংবা মাগরিব নামাজের পরেও ঈশার নামাজের পরেও তাহাজ্জুদের নামাজের সময়ও কিংবা সকালে 9টা 10টা 11টায় পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে এই নামাজের সেজদার মধ্যে গিয়ে যে দোয়া করে আপনারা পাঠ করবেন এই আমলটা করে আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন তবে নিয়তটা আপনারা এভাবে করবেন বাংলাতে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহু আকবার এ নিয়ত বাঁধার পর সানা পাঠ করবেন সানা পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করার পর আপনারা যে কোনো একটি সূরা পড়তে পারেন এই নামাজটা যে কোনো সূরা দিয়ে পড়া যায় আপনারা আলামতারে পড়লেন তাহলে আলামতারা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনারা দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন তারপর আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে গেলেন এই সেজদার মধ্যে এখন দোয়াটা কিভাবে করা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেজদার মধ্যে এখন আপনারা আছেন সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করে তারপর আপনারা ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 40 বার পর্যন্ত পাঠ করবেন 40 বার পাঠ করে আপনারা বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই সেজদার মধ্যে থেকে আমি বিপদের মধ্যে আছি আল্লাহ আমাকে তুমি মুক্তি করো আমি বিপদের মধ্যে ফেসে গেলাম আল্লাহ কোনো রাস্তা নেই তোমার আর বান্দার মধ্যে সেজদার মধ্যে গেলে কোনো হিজাব থাকে না আল্লাহ তোমার কাছে ফরিয়াত আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো মনের আশাগুলোকে পূরণ করো আল্লাহ এভাবে আল্লাহর কাছে বাংলাতে বলতেই থাকবেন তারপর আপনি বলা শেষ হওয়ার পর আপনি আবার বসে যাবেন 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে তারপর আবার সেজদার মধ্যে যাবেন আর চাওয়া লাগবে না একবার চাইলেই চলবে তারপর
আপনি স্বাভাবিকভাবে আবার তিনবার সুবহানাল্লাহিল আলা পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন এক রাকাতের সেজদার মধ্যে দোয়াটা করলেই চলবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা এই দোয়াটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি দোয়া আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম করেছিলেন আর সাহায্য পেয়েছিলেন আপনি আর আমি যদি করি দোয়াটা পাঠ করি আমরাও সাহায্য পাবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে দোয়াটার মাধ্যমে উপকৃত হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বিপদ আপদগুলোকে দূর করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে এবং আপনাদেরকে আমি বলছি এই মুখের জবানটাকে আপনাদের পবিত্র রাখতে হবে এবং খাদ্য খানাকে হালাল খেতে হবে মিথ্যা কথা বলা যাবে না চুগলখুরি করা যাবে না এই আমলগুলো কিন্তু সত্যি কোরআন হাদিসের আমল কিন্তু আমাদের উপকার হচ্ছে না কি জন্য আমরা সত্য কথা বলি না হালাল খাই না মিথ্যা কথা বলি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি মুখের ভাষা খারাপ করি এই জন্য আমাদের আমলগুলো কবুল হচ্ছে না এই জন্য পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে রেখে আপনারা আমলটা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আপনাদের আমলে কবুল হবে এবং যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটা করে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি চলে যাব চলে যাওয়ার মধ্য দিয়ে আমি আপনাদেরকে দোয়াই ইউনূসটা সহিহ শুদ্ধ করে পাঠ করতে করতে চলে যাব ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين